Eso. Eso. ¿Qué? ¿Qué করবে? হে, এখন আমরা ক্রিকেট খেলবো, আমরা দুজন মিলে ক্রিকেট খেলবো। হ্যাঁ মা, মা কি করছিস? তুই তো আমার ছেলে, আমার একমাত্র ছেলে তুই, আমার তো আর কেউ নেই, আমার যা আছে সব কিছু তোর, এই বাড়িটা তোর, তুই কি চাস মা, কি চাস, তুই কি চাস? ও চাঁদটাকে চাস? হ্যাঁ, বাড়ির বাইরে আকাশে যে চাঁদটা যে চাস তুই, আমি তোর জন্য সেটাও এনে দেবো, তোর যা চাই আমি এনে দেবো, না তোর বাড়ি, তুই তোমার সোনা বেটা, তুই যা চাস আমি তোকে তাই এনে দেবো। হ্যাঁ তাই তো? হ্যাঁ চল না ক্রিকেট খেলবো, দুজন মিলে সারা রাত ধরে ক্রিকেট খেলবো, কি তাই তো? তুমি এখানে থাকো, তোমার জন্য ব্যাট বল নিয়ে আসছি, তোমার দুজন মিলে ক্রিকেট খেলবো, সারা রাত ধরে ক্রিকেট খেলবো, ঠিক আছে? আমি মায়ের কাছে যাবো। ওকে ছেড়ে দাও অর্জুন, অর্জুন বাচ্চাটার শরীর ভালো নেই, ওকে ছেড়ে দাও। শুনুন, আমি অনেক দিন পর নিজের ছেলেকে নিজের কাছে পেয়েছি, ঠিক আছে? এখন কেউ ওকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। গুবলু, এই গুবলু, আমরা বাপ ব্যাটা মিলে পুরো রাত ক্রিকেট খেলবো, দেখিয়ে দাও তো, ইউ আর স্ট্রং ম্যান, তোমার কিচ্ছু হয়নি, তুমি দেখিয়ে দাও তো, প্রমাণ করে দাও তোমার কিচ্ছু হয়নি। ভালো লাগছে না, মায়ের কাছে শোবো না, তোমাকে তো রাতে ঘুমোলে হবে না, তোমাকে তো ক্রিকেট খেলতে হবে, তোমাকে তো বড় প্লেয়ার হতে হবে, আর তো কয়েকটা দিন মাত্র এ বাড়িতে খেলার সুযোগ পাবি, তারপর তো তোকে বড় স্টেডিয়ামে পাঠিয়ে দেবো, বড় স্টেডিয়ামে ক্রিকেট খেলবি, বড় ক্রিকেটারের কাছে তুই ক্রিকেট খেলা শিখবি। আরে বাবা, ক্রিকেট না জানলে শিখবি কি করে? কোন বলটাকে ছেড়ে দিতে হয় আর কোন বলটাকে স্ট্রেট ছক্কা, বাপি বাড়ি যা করে বাউন্ডারির বাইরে একেবারে স্টেডিয়ামের বাইরে ফেলে দিতে হয়, কে তাই না? এত কয়েকটা মাত্র দিন, তারপর তুই বড় স্টেডিয়ামে বড় ক্রিকেটারের কাছে গিয়ে ক্রিকেট খেলা শিখবি। ক্রিকেট না খেললে দেশের হয়ে তুমি দেশের হয়ে কাজ করবে কি করে? হ্যাঁ কেন এখানে খেলতে পারবো না? না এখানে কি করে খেলবে? এই বাড়িটাকে ভেঙে দিয়ে এখানে বিশাল একটা মল উঠবে।